আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকল বন্দী কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, ঠিক কিনা? ধর, এগুলা ধর বলার সাথে সাথে দৌড়, ডানে বায়ে পাগলের মতো ছুটবে, ছুটে জান্নাতিদের পিছনে যেরকম লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, দুনিয়া এরকম বুক দেখায় আর তো রাস্তায়, আর বলতো আমার এলাকা, আমার দাপট, আমি যা কমু তাই হবে। আজকে ওর দাপট নাই, আজকে ওর অহংকার নাই, আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই, আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই। ক্ষমতা একজনের, তিনি কে? আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে, মৌলবাদ বলে গাল দিয়েছে, কাঠমোল্লা বলে বলে গাল দিত, এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে, ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে, জান্নাতিদের সাথে মিশে যেতে চাইবে, কিন্তু জান্নাতিদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? জাহান্নামে জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাব ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কি না? কারণ জান্নাতিদের নূরানি চেহারা, আর পিছনে একটা সুরের মতো এরকম পলায় আছে, ওটা কুচকুচে কালো, ওটা কালুর ঘরের কালু, চিল্লা এখন ঠিক কি না? এবার কালুর ঘরের কালুরে ধরবে, কই ধরবে জানেন? মাথার ঝুটিতে, চুলে, অপমান করার জন্য চুলের ঝুটিতে ধরতে হয়, ঠিক কি না? ফেরেশতারা চুলের ঝুটি ধরে টান দিবে, পা ধরে হেঁচকা টেনে নিতে থাকবে। জান্নাতিদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসেপশন দিয়ে সালাম 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 শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন, এইটা জান্নাত নয় জান্নাতের গেট, ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন, এইটা গেট ওইটা গেট, ওই দেখা যায় জান্নাত, চলেন চলেন। এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি? না, মাথার চুল ধরে টান দিবে, চুলের ঝুটি ধরে টানবে, পা ধরে হেঁচকা টেনে জাহান্নামে নিতে চাইবে।